হাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইফোন 14 সিরিজ, রাইট? আর এই 14 সিরিজ নিয়ে আমরা কেন কথা বলতে চাচ্ছি, 14 সিরিজে যতগুলো পরিবর্তন আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াস সময়, নতুন একটি সিরিজ যখন লঞ্চ করেছে আইফোন অ্যাপল কোম্পানি, এতগুলো পরিবর্তন আমরা দেখতে পাইনি। এই জন্য আজকে আমরা ডিটেলে আলোচনা করতে যাচ্ছি আইফোন 14 সিরিজে নতুন নতুন কি কি পরিবর্তন থাকবে আইফোন 13 সিরিজের থেকে। সো পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, আর ভিডিওর মাঝে অথবা শেষে যেখানে ইচ্ছে অবশ্যই লাইক দিয়ে দিবেন। সো ভাই ব্রাদার, আমরা যদি প্রথমে ডিজাইন নিয়ে কথা বলি আইফোন 14 সিরিজের, সো ডিজাইনে কিন্তু বেশ তারতম্য নেই বা হচ্ছে খুব বেশি যে আহামরি পরিবর্তন এসেছে তাও না। চিরাচরিত্র যে ডিজাইন, সেই ডিজাইন নিয়ে হাজির হতে যাচ্ছে আইফোন 14 সিরিজ। আর এখানে আমরা যদি ভেরিয়েন্টের কথা বলি, এখানে আমরা চারটি ভেরিয়েন্ট পাবো, আইফোন 14, 14 প্রো, 14 প্রো ম্যাক্স, 14 ম্যাক্স। বাট আনফর্চুনেটলি এখানে কিন্তু আমরা মিনি ভার্সনটি পাচ্ছেন, এখানে মিস করে যাচ্ছি। তারপরে সব থেকে বড় যে পরিবর্তন দেখতে পাবো সেটি কিন্তু আমরা ডিসপ্লের মধ্যে দেখতে পাবো, কেননা আইফোন 14 সিরিজের আগে যে ফোনটি ছিল আইফোন 13 সিরিজ, সেখানে কিন্তু আমরা বেশ বড় সড়ো একটি নস ডিসপ্লে দেখতে পেয়েছি এই সময়ও। সো আইফোন লাভার যারা রয়েছে আর আইফোন 13 যারা পারচেস করেছে, তাদের কিন্তু সব থেকে বড় আফসোসের ব্যাপারটি ছিল যে নস ডিসপ্লে, এত বড় একটি নস আমরা পারচেস করব এত টাকা দিয়ে। সো এটা একটা অনেক বড় একটা ইস্যু ছিল। বাট এখন কিন্তু মজার যে ব্যাপার সেটি হচ্ছে আইফোন 14 সিরিজে কিন্তু আপনি 5 হোল কাট আউট পাচ্ছেন, আর ডিসপ্লেটা দেখতেও খুব অ্যাট্রাকটিভ। সো ডেফিনেটলি এটি অনেক বড় একটি পরিবর্তন আইফোন 14 সিরিজের। সো ভাই ব্রাদার, এরপর আমরা যে পরিবর্তনটি দেখতে পাবো সেটি পাবো চিপসেট বা প্রসেসর, সেখানে আমরা বেশ পরিবর্তন দেখতে পাবো। এখানে আইফোন 14 সিরিজে চিপসেট আমরা দেখতে পাবো বায়োনিক A16 থাকবে। তারপরও গুঞ্জন শোনা যাচ্ছে 14 ম্যাক্সে হয়তো বা প্রিভিয়াস সময় যে চিপসেটটি ছিল বায়োনিক A15 সেটি হয়তো বা থাকতে পারে, তারপরও গুঞ্জন, এটি কনফার্ম না। বাট আমার কাছে মনে হচ্ছে হয়তো বা 14-এর সবগুলো সিরিজের মধ্যে আপডেট যে চিপসেট বায়োনিক A16 সেটি থাকবে, আমার কাছে মনে হচ্ছে, পার্সোনাল আমার ওপিনিয়ন। এরপর আমার কাছে মনে হচ্ছে সব থেকে বড় যে পরিবর্তন দেখতে পাবো সেটি পাবো ভাই ব্রাদার ক্যামেরার মধ্যে, রাইট? আমরা কিন্তু আসলে কখনো এক্সপেক্ট করিনি আইফোন সিরিজের মধ্যে এত ভালো বা হচ্ছে এত বড় সড়ো একটি ক্যামেরা সেন্সর দেখতে পাবো। এটি কেন বলছি, কেননা আমরা প্রিভিয়াস সময় কিন্তু দেখতে পেয়েছি অ্যাপেল কিন্তু 12 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল এগুলো নিয়ে কাজ করেছে। সো এই প্রথম ভাই ব্রাদার আইফোন 14 সিরিজে আমরা মেন যে শুটার, সেখানে আমরা 48 মেগাপিক্সেল দেখতে পাবো, সেখানে আপনি চাইলে 8K পর্যন্ত ভিডিও ক্যাপচার করতে পারবেন। সো আসলে এটি মানে ওয়াও লেভেলের একটি পরিবর্তন ছিল। আইফোন লাভার যারা রয়েছে, আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম কাস্টমার শুধুমাত্র এই ক্যামেরার জন্য আইফোন 14 সিরিজটি সে পারচেস করবে। বাট এখানে 14 ম্যাক্স সিরিজে সেখানে কিন্তু আমরা প্রিভিয়াস ক্যামেরায় দেখতে পাবো 12 মেগাপিক্সেল, বাট সেখানেও আপনি 4K পর্যন্ত ভিডিও ক্যাপচার করতে পারবেন। বাট প্রো সিরিজে কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরা, 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটা বললাম। সো এটা ক্যামেরা নিঃসন্দেহে সুপার ডুপার ছিল, সুপার ডুপার লেভেলের একটি পরিবর্তন। এরপর আমরা যদি ব্যাটারির দিকে যাই, ব্যাটারির দিকে তাকাই, তাহলেও গুঞ্জন শোনা যাচ্ছে হয়তো বা আইফোন 13 সিরিজের থেকে আইফোন 14 সিরিজের ব্যাটারির লাইফ টাইম অনেক বেশি থাকবে। ইভেন গুঞ্জন শোনা যাচ্ছে, কনফার্ম না, হয়তো বা এখানে 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার হতে পারে, আর ব্যাটারি লাইফ টাইমটা ভালো হওয়াই উচিত, কেননা আমরা জানি যে আইফোন একটু চার্জ তুলনামূলকভাবে কম থাকে। সো সেক্ষেত্রে এখানে যদি ব্যাটারিতে পরিবর্তন আনে, আমি মনে করবো সবথেকে একটি ভালো দিক। আর গুঞ্জন শোনা যাচ্ছে এখানে হয়তো বা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয়তো বা থাকবে না। আমরা রেগুলার যে ফিঙ্গারপ্রিন্ট দেখে থাকি চিরাচরিত্রভাবে আইফোন সিরিজে, সেই ফিঙ্গারপ্রিন্টই হয়তো বা থাকবে, তারপর আমি কনফার্ম না। আর অবশ্যই ভিডিওর শেষে আমি বলবো, বলে যাব কোন কোন বিষয়গুলো কনফার্ম, আমার কাছে মনে হচ্ছে 99% থাকবে। এরপর যদি আমরা দেখি ভাই ব্রাদার, তাহলে আমরা দেখতে পাবো ডিসপ্লে। ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই আইফোন 14 আর 14 প্রোর মধ্যে যদি আমরা তাকাই, তাহলে এখানে আমরা ডিসপ্লে পাবো, স্ক্রিন সাইজ পাবো 6.1 ইঞ্চ। আর যদি আমরা ম্যাক্স ভেরিয়েন্টে চলে যাই, আইফোন 14 ম্যাক্স বা প্রো ম্যাক্স, সেখানে আমরা ডিসপ্লের সাইজ দেখতে পাবো 6.7 ইঞ্চ। সো বেশ বড় সড় একটি আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, আর এটি হ্যান্ড গ্রিফ কিন্তু খুবই ভালো। আইফোন যদি হ্যান্ড গ্রিপ যদি খারাপও হয়, যারা আইফোন ইউজ করে তারা কিন্তু পকেটে রাখে না ফোন, ফোন হাতেই রাখে। সো হ্যান্ড গ্রিপ নিয়ে আমরা আলোচনা নাই করি। সো এরপর আমার কাছে মনে হচ্ছে আইফোনের কালার
রাইট, আইফোন 14 সিরিজের কালার, এখানে কিন্তু মাল্টি কালার মানে একাধিক কালার কিন্তু পেয়ে যাবেন। সো এবার আমরা কালারের ভেরিয়েন্ট অনেকগুলো আমরা পেয়ে যাব। সো যারা মাল্টি কালার পছন্দ করেন, খুব কালারফুল ফোন পছন্দ করেন, তারা অবশ্যই আইফোন 14 সিরিজের যে কোনো একটি কালার আপনি চুজ করতে পারেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে ইস্যু হচ্ছে প্রাইস কত, রাইট, এর প্রাইস কত, এর কত টাকা দিয়ে আমরা পারচেস করতে পারবো। সো ভাই ব্রাদার, প্রিভিয়াস সময় আইফোন 13 এ থেকে এবার ম্যাক্সিমাম আপনাকে $100 বেশি গুনতে হবে আইফোন 14 যদি পারচেস করতে চান, রাইট, আপনি ভুল শুনেননি। সো আইফোন 14 সিরিজটি আপনার শুরু হবে $799 থেকে। এরপর যদি আমরা আইফোন 14 ম্যাক্সের দিকে তাকাই তাহলে আপনার গুনতে হবে $899, ভুল শুনেননি, $899। এরপর যদি আইফোন 14 প্রোর দিকে তাকাই তাহলে আপনার গুনতে হবে হয়তো বা $1099, তার মানে অলমোস্ট $1100। এরপর যদি আমরা আইফোন 14 প্রো ম্যাক্সের দিকে চলে যাই তাহলে আপনার গুনতে হবে $1199, তার মানে আপনার অলমোস্ট $1200 খরচ করতে হবে আইফোন 14 প্রো ম্যাক্স যদি পারচেস করতে চান। সো প্রাইস স্বাভাবিকভাবে একটু বেশি থাকবে, আর $1000 বাড়াটাও অস্বাভাবিক না, আমার কাছে মনে হয়েছে স্বাভাবিক, কেননা যেখানে বহির্বিশ্বে সব কিছু দামই বাড়তেছে, আর ওয়ার্ল্ড কিন্তু এখন স্বাভাবিক বিশ্ব নাই, এখন সব কিছু দামই বাড়তেছে, একটু ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল সময় আমরা পার করছি। সো সেক্ষেত্রে বাড়াটা স্বাভাবিক আমার কাছে মনে হয়েছে, অস্বাভাবিক লাগেনি। আর যারা আইফোন সিরিজ পারচেস করে তাদের কাছে $100 ব্যাপার না। সো ভাই ব্রাদার, আজকে এতটুকুই ছিল। এরপর আমি বলবো কনফার্ম কী কী হতে পারে। প্রথমে আমি বলবো ডিসপ্লে, ডিসপ্লে আমি যা বলেছি তাই থাকবে, 5-inch ডিসপ্লে আমরা পেয়ে যাব। আর ক্যামেরার কথা যদি বলতে হয়, ক্যামেরাও এটা কনফার্ম, এখানে 48 megapixel আমরা পেয়ে যাবো প্রো ভেরিয়েন্টে। এরপর যদি বলতে হয় ভাই ব্রাদার, আমি বলবো স্ক্রিন সাইজও এখানে সেটাই থাকবে, 6.1 inch আর হচ্ছে 6.7 inch। সো ডিসপ্লে কনফার্ম, এরপর হচ্ছে ডিসপ্লের সাইজ কনফার্ম, ক্যামেরাও কনফার্ম, এটাই থাকবে। আর কনফিউশন যেটি রয়েছে সেটি হচ্ছে চিপসেট, এখানে কি বায়োনিক A16 সবগুলো ফোনের মধ্যেই থাকবে নাকি শুধুমাত্র আপডেট যে ভেরিয়েন্ট মানে প্রো যে ভেরিয়েন্ট সেখানে থাকবে, এখানে একটু কনফিউশন রয়েছে। এরপর যদি বলি তাহলে কনফিউশন রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি, এটা কি আসলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে না রেগুলার যেভাবে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি থাকে সেটি থাকবে, এখানে একটু কনফিউশন রয়েছে। এরপর কনফিউশন রয়েছে ব্যাটারি লাইফ টাইম কি আসলেই বাড়বে, আর সাথে কি ফাস্ট চার্জার থাকবে, এখানটায় কনফিউশন রয়েছে। এরপর প্রাইসের কথা যদি বলি, প্রাইসটাও আপনি কনফার্ম ধরে নেন হয়তো বা 19-20 হতে পারে, মানে এদিক সেদিক অল্প একটু হতে পারে, বাট 99% কনফার্ম প্রাইস এইটাই থাকবে। সো ভাই ব্রাদার, আমার কাছে মনে হয় এই ভিডিও দেখার পর আইফোন 14 সিরিজ নিয়ে হয়তো বা কোনো কনফিউশন থাকবে না, যদি তারপরও কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। সো পুরো ভিডিও জুড়েই ছিলাম আমি, ইটস মি আরিফ, আপনারা দেখেছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আবার হয়তোবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। আসসালামু আলাইকুম।